আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ বাইট অফ চিয়ার্স। ওয়াও, আজ আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটি বছরের যে কোনো সময় আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারেন। অসাধারণ খেতে হয় এই ম্যাঙ্গো ডেজার্টটি, একবার তৈরি করলেই আপনারা শুধু বুঝতে পারবেন আমি সত্যি বলছি কি না। আমরা অনেকেই ডিপ ফ্রিজে আমের পিউরি করে সংরক্ষণ করে থাকি, হঠাৎ প্রয়োজন হলে ঝটপট করে পিউরিগুলো বের করে তৈরি করে নিতে পারি অসাধারণ এই ডেজার্টটি। এখন অবশ্য বছরের যে কোনো সময় বা অনেক দিন পর্যন্তই পাকা আম পাওয়া যায়, তো আমি আমগুলোকে ভালোভাবে ছিলে ছোটো ছোটো টুকরো করে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ম্যাঙ্গো ডেজার্টটি তৈরি করতে আমাদের লাগছে 1/3 কাপ পরিমাণ চিনি, 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ পরিমাণে আগার আগার পাউডার এবং সামান্য লবণ। খাবারটিতে টক মিষ্টির একটা ব্যালেন্স আনার জন্য লবণটা দিলে সুস্বাদু হয়, তবে যারা দিতে চান না কোনো সমস্যা নেই। যে পাত্রে ম্যাঙ্গো পুডিংটা জাল করব সেই পাত্রে আমি ম্যাঙ্গো পিউরিটা নিয়ে নিয়েছি এবং এর মধ্যে চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি প্রথমেই। এরপর এতে আগার আগার পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ম্যাঙ্গো পিউরি নিয়েছিলাম 4 কাপ পরিমাণ। ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দেব গুঁড়ো দুধটা, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব শেষে লবণটা দিয়ে আবারও মিশিয়ে নিয়ে চুলায় বসিয়ে দেব। হাঁড়িটা চুলায় চাপিয়ে অনবরত নাড়তে থাকতে হবে যাতে করে তলায় লেগে না যায়। এভাবে নাড়াতে নাড়াতে আমরা দেখতে পাবো এক পর্যায়ে বলক এসে পড়েছে। বলক আসার পর মিনিট দুয়েকের মতো নাড়াতে থাকবো চুলার আঁচটা কমিয়ে, এরপর চুলাটা নিভিয়ে দিব। যেহেতু আগার আগার পাউডার দিয়েছি সেজন্য পুরোপুরি ঠান্ডা হওয়ার আগেই আমরা যে পাত্রে ম্যাঙ্গো পুডিংটা শেপ দিব সে পাত্রে ঢেলে নিতে হবে। যারা এরই মধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই রয়েছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা এ বাইট অফ চিয়ার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি বিশেষ অনুরোধ রইল, এ বাইট অফ চিয়ার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অল করে দিবেন যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এ বাইট অফ চিয়ার্স নামের একটি ফেসবুক পেজ রয়েছে, পেজটিতে লাইক এবং ফলো দেওয়ার অনুরোধ রইল। যার যার পছন্দ মতো পাত্রে ম্যাঙ্গো ডেজার্টটি ঢেলে নেব। এতে করে যে পাত্রে ঢালবো সে পাত্রে শেপই ধারণ করবে ডেজার্টটি। ঠান্ডা হয়ে যাওয়ার পর ডেজার্টটিকে ঠিক প্লাস্টিক রেপার দিয়ে মুড়িয়ে নিতে হবে। এরপর নর্মাল ফ্রিজে 2 ঘন্টা রেখে দিলেই পরিবেশনের জন্য পুরোপুরি প্রস্তুত। সুপ্রিয় ভিউয়ার্স, যার যার পছন্দ মতো এবার সাজিয়ে পরিবেশন করে নেওয়ার পালা। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।